তোর তার মনের কারো শুনলি না রে মনেরই বারো ও তোর তার মনের কারো শুনলি না রে মনেরই বারো প্রেম জোয়ারে জীবন তরি ফাঁসিয়ে দিলি সঙ্গে শুধু মনটা রে নিলি প্রেম জোয়ারে জীবন তরি ফাঁসিয়ে দিলি সঙ্গে শুধু মনটা রে নিলি সঙ্গে শুধু মনটা রে নিলি ও তোর উদার মনের কারণ শুনলি না রে মনেরই বারো আরে তাতাই কখন এলে তুমি আমার খুব ভালো লাগে যখন আমার প্রতিরূপটা তোর মধ্যে আমি দেখতে পাই আমি ভেবেছিলাম যে আমি হেরে গেছি বলে তুই হয়তো হাল ছেড়ে দিবি কিন্তু না আমাদের তো জিততেই হবে জিততেই হবে তাই না মামনি হ্যাঁ তাতাই আমি ঠিক পারবো তোমার দেখানো পথে দেখবে আমি আবার এগিয়ে যাব তোমার আশীর্বাদ নিয়ে তুমি শুধু আমার পাশে থেকো ব্যাস তাহলেই হবে দেখ দুদিন পরেই তো আমি মরে যাব তো আমার স্বপ্নটা তুই পূরণ করতে দিবি না আমার শেষ ইচ্ছেটা আমি তোর জন্য একটা ভালো ছেলে দেখেছি তাতাই আমি এই কবিতার মধ্যে বাঁচতে চাই আর তুমি যাকে দেখছো সে আমার সাথে আমার কবিতাকে কখনো গ্রহণ করবে না আচ্ছা তুই কি করে ভাবলি যে আমি যাকে তোর জন্য দেখেছি সে তোর কবিতার মূল্য দেবে না সে তোর কবিতা খুব ভালোবাসে এবং সে তোর কবিতা বাঁচিয়ে রাখবে বলেই তোর পাশে থাকতে চায় তারপর তুমি দেখবে এই কবিতা নিয়ে আমাদের মধ্যে ঝামেলা হবে আরে কিচ্ছু ঝামেলা হবে না ওসব বাছাবাছিও করতে হবে না আমি জানি তোরা দুজনে খুব সুখী হবে ছেলেটা ভালো ব্যবসা করে ওর নাম অমিত তোরা দুজনে সুখে থাকবি আমিও শান্তিতে মরতে পারবো তাতাই তুমি যদি আর আরেকবার মরার কথা বলো আমি কিন্তু আর বিয়েই করবো না আমি তাতার কাছে ছোটবেলা থেকে মানুষ হয়েছি আমরা দুই বোন ছোট বোনকে মানুষ করেছিল বাবা মা কিন্তু কলেজের একটি ছেলে ছোট বোনকে ভালোবেসে নিয়ে চলে যায় বাবা মার কাছ থেকে হাই আমি জয়জিৎ এই আমি আসছি রে বাই টাটা বাই হাই আমি সোনালী তাই তো তুমি বুঝি কলেজের সব মেয়েদেরই নাম জানো যে মনে সব থেকে কাছে থাকে তার নাম জানতে হয় না ম্যাডাম মনিতা জানিয়ে দেয় ইমপ্রেসিভ ভেরি ইমপ্রেসিভ তার মানে মেয়েদেরকে ইমপ্রেস করার জন্য তুমি শুধু গানই গাও না ভালো কথাও বলতে পারো একটু ভুল হলো যে ম্যাডাম মনের মানুষকে ইমপ্রেস করার প্রয়োজন হয় না মনই মনকে খুঁজে নেয় চাচি ও চাচি কি রে কি খবর আরে বাবা আজকে মনটা একটু বেশি ভালো বলে মনে হচ্ছে কি হয়েছে কি কি করে বুঝলে শুনি আমি কি তোকে নতুন দেখছি নাকি ছোড়া যাক গো সব কথা ছাড় কি হয়েছে সেটা বল তা তুমি যখন এতই জানো তুমিই বলো না আমার কি হয়েছে নতুন করে আবার কারো প্রেমে পড়েছিস নাকি ইয়েস চাচি আই অ্যাম ইন লাভ মেয়েটা কে ওর কথা তোমায় কি বলবো চাচি ও খুব সুন্দর ও এতটাই সুন্দর মনে হয় ওকে যেন শুধু দেখতেই থাকি
আবার ওর দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকতেও ভয় করে, যদিও নজর লেগে যায়। তুমি যদি ওকে একবার দেখো না, তুমিও নজর সরাতে পারবে না। আচ্ছা, আর ওর হাসি, ওর হাসির কথা তোমাকে কি বলবো, ও যখন হাসে না মনে হয় এক মুহূর্তে পৃথিবীর সব দুঃখ কষ্ট কোথায় যেন চলে যায়, যেন চারিদিকে কত খুশি কত আনন্দ। চাচি, ও শুধু একটা মেয়ে নয় গো, ও যেন ভগবানের আশীর্বাদ হয়ে শুধু আমার জন্য পৃথিবীতে এসেছে। হ্যারি জয়দীপ, তুই যে ওর প্রেমে পড়েছিস সেটা ওকে জানিয়েছিস? ও জানেই না আমি ওকে ভালোবাসি, তবে আমার কি মনে হয় জানো, ও বোধহয় কিছু বোঝে না। বেটা, বোঝার ওপরে ফেলে রাখিস না, তুই গিয়ে সত্যি কথাটা ওকে বলে দে। ঠিক আছে, আমি এখন যাই চাচি। ইয়াল্লাহ, দিস ইজ ফর ইউ। এটা কি? এয়ার টিকিট গোয়া। কি সারপ্রাইজটা কেমন লাগলো? দারুণ লাগলো। থ্যাঙ্কস বিজয়। কিন্তু তুমি কি করে জানলে যে এই জায়গাটা আমার ভালো লাগবে? হনিমুন টুর ম্যাডাম, একটু বুঝে শুনেই করতে হয়। সেটা তো বুঝলাম, কিন্তু এই কেয়ার ভালোবাসা বিয়ের পরে থাকলে হয়? তুমি ঠিকই বলেছো, এরপর বিট্টু পাপুর কেয়ার তো একটু বেশি করেই নিতে হবে। ও, বিয়ে করব আমি, ভালোবাসবো আমি, আর বিট্টু পাপুর বেশি কেয়ার? ঠিক আছে, বিট্টু পাপুর আগেও তোমার জায়গা হতে পারে, তবে তুমি যদি আমায় একটা ছোট্ট মিষ্টি বেবি ডল দাও। আচ্ছা, জয়জিৎ কি সত্যি সোনা দিকে ভালোবাসে? ভালো তো বাসে, বাট আই ডাউট ও সাকসেস হবে কিনা, শেষে বড় জোর ধাক্কা না লাগে। কি রে, কি হলো? আমাদেরকে কিছু বল ভাই। চল, আদার ব্যাপারী হয়ে জাহাজে খোঁজ নিয়ে করবি কি তোরা, চল এখান থেকে। জয় দেয়া, চল 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 চল, এবার আমার চল। হাই হ্যান্ডসাম। হাই, আমি আসি। আরে যাচ্ছ কোথায়? এই তো সবে আমি এলাম, দুটো কথা তো আমার সাথেও বলা যায় নাকি? তুমি কোনোদিনও বদলাবে না তাই না? বদলাবো কেন, আমি সুন্দরী, মডার্ন, অ্যাট্রাকটিভ, আর ছেলেরা তো বলে আমি নাকি। থাক, আমারই ভুল হয়েছে, তোমার মতো মেয়েরা কোনোদিনও বদলায় না। তোমাদের জন্য আর্কিমিডিস একটা ল লিখেছিল জানো সেটা, যদি কোনো ছেলে তোমার মতো মেয়ের প্রেমে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত হয় তবে মেয়েটির উপচে পড়া আবেগ ছেলেটির পকেটে সমানুপাতিক হয়। আসছি আমি। ওই যে বাবু এলেন। কিরে, তোর খবর কি? পিকনিকের পর সেই যে গেলি, তারপর দুদিনে একেবারে লাপাত্তা, কি খবর বস? আমার আবার খবর কি, আই অ্যাম অল স্কুল। তা কুলম্যান, পিকনিকে যাওয়ার জন্য এই গান টান, তার সাথে দেখা টাকা করবেন নাকি জীবনটা দেখে দেখে কাটিয়ে দেবেন? যাবো বলছিস? যা, দেরি করছিস কেন, যা যা যা। ওকে ভাই। হাই, হ্যালো না বলো ঠিক আছে, একটু হাসতে তো পারো। তোমাকে দেখে আমি কেন হাসতে যাব? তুমি কি নিজেকে জোগাড় মনে করো? আজ বোধহয় টেম্পারেচারটা একটু বেশি হট আছে, রাগলে তোমায় মন্দ লাগে না, তবে হাসলে একটু বেশি ভালো লাগে। মানে? মানেটা খুব সিম্পল, রাগ না করে তুমি যদি হাসো তাহলে আমার খুব ভালো লাগবে। তোমরা সব ছেলেরা একরকম তাই না, একটু হেসে কথা বললেই হয়েছে, ব্যাস অমনি শুরু। যদি কিছু মনে না করো একটা কথা জানতে পারি, আমার অপরাধটা কি? আমি তো শুধু তোমায়। দেখো, আমার আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমায় তুমি ভুলে যাও জয়জিৎ।
চলো আমি তোমায় ছেড়ে দিয়ে আসি। ছেড়েই তো দিয়েছ। জর্জিতের যে এমনই অবস্থা হবে আমি ভাবতেই পারিনি। ছেলেটা পুরো পাগলের মতো হয়ে গিয়েছে। চলো রুদ্র, একবার জয়জিতের বাড়ি ঘুরে আসি। কিরে কখন আসলি বেটা? তারপর কাউকে ডাকিস নি, একা একা দাঁড়িয়ে আছিস। একা? হ্যাঁ চাচা, আজ আজ বড় একা লাগছে গো। তোর কি হয়েছে বলতো? তুই এসব কি বলছিস বেটা? সোনালির বিয়ে ঠিক হয়ে গেছে, ও আমায় আজ পরিষ্কার জানিয়ে দিল, আমি যেন ওকে ভুলে যাই। সে কি রে, তুই এসব কি বলছিস? আচ্ছা চাচা তুমি বলো না, ভুলে যাওয়া বললেই ভুলে যাওয়া যায়? সে তো ঠিকই বলেছিস। কি করে আমি ওকে ভুলি বলো তো? ও যে আমার প্রথম প্রেম। তুই কিছু ভাবিস না, কিচ্ছু ভাবিস না, সবই ঠিক হয়ে যাবে। নিজেকে সামলা জয়দীপ, নিজেকে সামলা। এভাবে ভেঙে পড়লে কি চলবে? সোনালী যখন নিজের জীবনকে অন্যভাবে গড়তে চাইছে, তখন তুইও সেইভাবে নিজেকে তৈরি কর না। আর আল্লাহর যদি মেহেরবানি থাকে তাহলে এতে তোরও ভালো হবে আর সোনালীরও মঙ্গল হবে। সোনালি, ডুবে ডুবে জল খাওয়া হচ্ছে? তুই আমাকে বলবি না, এটা আমি সত্যি ভাবতে পারি না সোনালি। তোরা কি বলছিস আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। এরপর কোন দিন শুনবো? তুই বিয়েই করে ফেলেছিস। মানে তোরা কি বলছিস আমি কিন্তু সত্যি কিছু বুঝতে পারছি না। চল দেখাচ্ছি। হায় সব বুঝতে পারবি। বলতে বলতে তো কলেজের দিনগুলো প্রায় সব শেষ হয়ে গেল। বিশ্বাস করো সোনালি, আমি এসবের কিছুই জানি না, এই কাজ আমি করিনি। তোমরা সবকিছুকে খেলা মনে করো তাই না? এই কাজটা করার আগে তুমি একবারও ভাবলে না আমার কেমন লাগবে? আমাকে সবার সামনে ছোট করে তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? বেশ, তবে তোমাকে আমি ছাড়বো না, এর প্রতিশোধ আমি একদিন না একদিন ঠিক নিয়েই ছাড়বো। সোনালি, সোনালি শোনো, জানো বাবা আজকে ওই বাঁদরটা আবার আমাকে বিরক্ত করেছে। ও বাঁদরটাকে এমন শাস্তি দেব না, এবার হাড়ে হাড়ে টের পাবে। না বাবা, তোমাকে কিছু করতে হবে না, আমি ওকে উচিত শিক্ষা দেব। না না, তুই আর কোনো ঝামেলা যাবি না। তোমার মেয়ে কিন্তু ঠিক আমার মতো হয়েছে, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলবে, ঠিক আছে?
ইয়া শুন, এই আমি আসছি রে। হ্যাঁ তুই যা। ঠিক আছে। হ্যাঁ বল। কাজটা কার? কাজ কোন কাজ? বুঝতে পারছিস না? না জয়জিৎ আর সোনালীর পোস্টার কে মেরেছে? আমি কি জানি। আর তোর প্রবলেমটা কোথায়? দেখ রকি, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। রকি কোথায় বাড়াবাড়ি করে আর করে না সেটা রকিই ঠিক করে। হ্যাঁ মৌ মৌ লিসেন টু মি, তুই তো জয়জিৎকে ভালোবাসিস, আর আমি আমি সোনালীকে, তোর তো আমার সাথে হাত মেলানো উচিত। তুই দেখছি বড্ড বার বেড়েছিস। আর হ্যাঁ, জয়জিৎকে পাওয়ার জন্য আমি অন্তত তোর সাথে হাত মেলাবো না। As you wish, then তুমি তোমার রাস্তা আর আমি। অতগুলো লোকের মধ্যেখানে জয়জিৎকে ওরম ভাবে অপমান না করলেই পারতিস। ও তাহলে তোকে জয়জিৎ আমার কাছে পাঠিয়েছে, তাই তো? আর কি বলেছে ও তোকে বল, আমি শুনছি বল। আরে না রে বাবা, আমাকে কেউ পাঠায়নি, আমি তো নিজেই তোর কাছে এসেছি। সোনালী, জয়জিৎ তোকে ভালোবাসে রে। থাক মো, কোনটাকে ভালোবাসা বলে সেটা অন্তত আমি তোর মতো মেয়ের কাছ থেকে শুনতে চাই। তোর যদি জয়জিতের ওপর এতই দরদ থাকে, তুই কি ওকে ভালোবাস? আমাকে দয়া করে এইসব বোঝাতে হবে। ভালো তো আমিও বাসি জয়জিৎকে, কিন্তু জয়জিৎ ও তো শুধু তোকেই ভালোবাসে। প্লিজ মো, আমি এর আগে জয়জিৎকেও বলেছি আর তোকেও বলছি, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমাকে প্লিজ তোরা আর এভাবে বোঝাতে আসিস না। আমাকে এবার একটু আঁকা ছেড়ে। কোন পথে তুই চলবি ওরে সবই যে তোর ধাঁধা, মনি তোকে চলতে বলে মনি তো দেয় বাধা। অনেক রঙে ফুল ফোটালি জীবন ফাগুনে, ভাবলে না তুই চলতে হবে প্রেমেরই আগুনে। তোর উদার মনের কারণ শুনলি না রে মনেরই বারণ, ও তোর উদার মনের কারণ শুনলি না রে মনেরই বারণ। যার জন্য এত কিছু সে তো এসবের কিছু মূল্যই দিল না। একটা কথা কান খুলে শুনে রাখো, মূল্য দিক চাই না দিক, সোনালি শুধু আমার, শুধু জয়জিতের। তুই আমাকে চাচা বলে ডাকিস, আর তোর এই চাচা কথা দিচ্ছে যে সোনালীকে। এই চাচা, এটা সোনালী আর আমার ব্যাপার। জয়জিৎ, তুই ওর কাছে যাবি না। তুই এত রেগে যাচ্ছিস কেন? সোনালী শুধু তোর, শুধু তোরই। তুই আমার মাথায় হাত রেখে বল, সোনালী শুধু আমার, সোনালী শুধু জয়জিতের। তোর মতো পাগল প্রেমিক আর আমি দেখি। প্রেম পাগল না রে, প্রেম মানে পরিণতি, পরিণতি মানে সোনালী। চাচা, যে আল্লাহ সেই তো ভগবান, তিনি নিশ্চয়ই আমার আকুলতা বুঝতে পারছেন। তুই দেখিস চাচা,
একদিনের জন্য হলেও, একদিনের জন্য হলেও সোনালী আমার স্ত্রী হয়ে আমার কাছে থাকবে। সোনালী শুধু আমার, শুধু আমার, শুধু আমার। চোখের জল মজ্জয়জিৎ, পাত্রের বাবা তো এখনো এলেন না, সকালে আসার কথা ছিল না? হয়তো তোমার মেয়েকে পছন্দই হয়নি। কি বলছো তুমি, আমার মেয়ের কোনো বিকল্পই হয় না, যেমন রূপে তেমন গুণে। ওই তো বিকল্পবাবু এসে গেছে। নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার, বসুন বসুন। না না, আজকে আর বসবো না। আপনাদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার খুব ইচ্ছে ছিল, কিন্তু কপাল আমার খারাপ। হোয়াট? আপনার বাড়ি থেকে ফেরত যাওয়ার পথে একজন আমার ছেলেকে বোঝায় সোনালী মানে ওই আপনার মেয়ের সঙ্গে নাকি তার ভালোবাসা আছে। নিশ্চয়ই পাগলটার কাজ। না না, ওসব নিয়ে আপনি একদম ভাববেন না। দেখুন, মনে কিছু করবেন না। আমার ছেলের যুক্তি, নিশ্চয় ওই ছেলেটি সোনালীর কাছ থেকে কোনো প্রশ্রয় পেয়েছে, নাহলে এত সাহস পাবে কোত্থেকে? আপনি বিশ্বাস করুন বিমলবাবু, আমার মেয়ে এই ছেলেটিকে কোনো মতে প্রশ্রয় দেয় না। দেখুন, আমাকে আপনারা মার্জনা করবেন, নিজ গুণে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। চলে, আমি দেখছি জয়জিৎ পাগলটার কি ব্যবস্থা করা যায়। মেয়ের সঙ্গে যার বিয়ে হবে তার বাবাকে তুমি অপমান করেছো। আমি ওর সুখ চাই, ওর ভালো চাই। তোমার কি মনে হয় বিজয়ের সঙ্গে ওর বিয়ে হলে আমার মেয়ের সুখী হবে না, ভালো হবে না? কি মনে হয় তোমার? না, ওরা স্বার্থপর, আত্মকেন্দ্রিক। আমি তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, আমার মেয়ের ব্যাপারে কোনো রকম মাথা তুমি গলাবে না, আর কোনোভাবে আমার মেয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করবে না। কেউ ফলো মি। চাচা, চাচা, চাচা! কে রে? চাচা! কি রে, কি হয়েছে? তুই এত হাঁপাচ্ছিস কেন? তুমি শিগগিরই চলো চাচা, পুরনো কালী মন্দিরের সামনে কারা যেন জয়জিৎকে খুব পেটাচ্ছে। আমার বেটাকে মারছে? তুমি শিগগিরই চলো চাচা। মারছে, চল 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 চল, দেখি তো। বেটা, 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 চোখ খোল, চোখ খোল বেটা, চোখ খোল, চোখ। ইয়া আল্লাহ, আমি একজন সাচ্চা মুসলমান, আমি জানি না মন্দিরে তোমাকে কিভাবে পূজো করতে হয়, কিভাবে তোমাকে ডাকতে হয়। আমি শুধু এইটুকু জানি, পবিত্র মনে তোমাকে ডাকলে তুমি সব জায়গাতেই আছো। সে মন্দিরে হোক, মসজিদে হোক, বা গির্জাই হোক, তুমি সব জায়গাতেই আছো, তুমি সব জায়গাতেই আছো।
তুমি এই পৃথিবীতে রিস্তা তৈরি করেছ, সেখানে কোনো জাত নেই, ধর্ম নেই, সে রিস্তা হলো ইনসানিয়াত, ভালোবাসার রিস্তা। তাহলে কেন এমন করছো? হে খোদা, আজ আমি হিন্দুও নই, মুসলিমও নই, আমি এক অসহায় মা তোমার কাছে এসেছি। সেই অসহায় মায়ের কোলে তার বেটাকে তুমি ফিরিয়ে দাও, আমার বেটাকে আমার কাছে ফিরিয়ে দাও। জয়জিত, জয়জিত, কোথায় যাচ্ছিস বেটা আবার এই শরীর নিয়ে? সোনালী কেমন আছে সেটা আমার জানতে হবে চাচা। তুই কি পাগল হলি বেটা? যারা তোর ওপর এত অন্যায় করলো, অত্যাচার করলো, তোকে মারধর করলো, তারা দেখা করতে দেবে সোনালীর সঙ্গে তোকে? তুই কি পাগল হলি বেটা? এভাবে কি কিছু হয় বেটা? কি হয় না হয় বলতে পারবো না, ভালোবাসা তো এভাবেই হয়। কি করছো কি তোমরা, কি করছো আমাকে বলতে পারো? এখনো পর্যন্ত মেয়েটার কোনো খোঁজ খবর কিচ্ছু দিতে পারলে না, কি করছো তোমরা? না, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না, আমি আমার মেয়েকে চাই। যেখান থেকে পারো আমাকে খবরটা দাও। হ্যাঁ ঠিক আছে। একটা মাস পার হয়ে গেল, মেয়েটা কোনো খবরই পাওয়া গেল না, কিছু একটা করো। মায়ের মন তুমি কি বুঝবে? তুমি কি ভাবছো আমি হাত পা গুটিয়ে বসে আছি? সমস্ত জায়গায়, সমস্ত জায়গায় আমি খোঁজ খবর করে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না, কোথাও খুঁজে পাচ্ছি না ওকে, কোথাও। তাতে বাবা মা দুঃখে সুখে আত্মহত্যা করে। বর্দা, অমিতকে আমি ফাইনাল জানিয়ে দিয়েছি। ও ঠিক আছে, ভালোই করেছো। সামনে রবিবার ওদের আসতে বলো, একবার এসে রুনা আমাকে দেখে যাক।
হ্যালো হ্যালো আমি প্রতীক বলছিলাম। হ্যাঁ, সেই ছেলেটি যাকে আপনি সেদিন কার্ড দিয়েছিলেন? হ্যাঁ, আপনি বোধহয় কিছু বলতে চান, তাই না? হ্যাঁ, কিন্তু দেখা করে বললে আমার মনে হয় ভালো হতো। তাহলে একটা কাজ করুন, কালকে 4টার পর আমার অফিসে একটু চলে আসুন। ওকে, ধন্যবাদ। এই যে ম্যাডাম, না জানি এলেন যে নিজের স্ত্রীর কাছে আসতে গেলে কি পারমিশন নিয়ে আসতে হবে? স্ত্রী এখনো হয়নি, আগামী লগ্নেই হয়ে যাবেন। যদি বলি আমি এখনো মনস্থির করিনি তাহলে? তাহলে বুঝবো আপনি মিথ্যে কথা বলছেন। তাই বুঝি। আপনার চোখের ভিতরটা আমি দেখতে পাই, আর সেখানে আমি বুঝতে পারছি আপনি মনে মনে আমাকে স্বামী হিসেবে বরণ করেছেন। একদিন তো এই পৃথিবী ছেড়ে চলে যাবই, আর যাবার আগে আমার সব ভালোবাসার ফুল আমি তোমাকেই দিয়ে যাব। আপনি তাহলে আমার কবিতা পড়েন? ভালোবাসি আপনার কবিতাকে। মনের কারণ শুনলি না রে মনেরই বারণ, ও তোর উদার মনের কারণ শুনলি না রে মনেরই বারণ। প্রেম জোয়ারে জীবন তরি ফাঁসিয়ে দিলি, সঙ্গে শুধু মনটা রে নিলি। প্রেম জোয়ারে জীবন তরি ভাসিয়ে দিলি, সঙ্গে শুধু মনটা রে নিলি। সঙ্গে শুধু মনটা রে নিলি, ও তোর উদার মনের কারণ শুনলি না রে মনেরই বারণ। ছেদর লেখা জায়গাগুলো এবার বন্ধ করো তো বাপু। কি সব বলছো কাকিমা, তোমার এসব লেখা ছেদ বলে মনে হচ্ছে? ছেদ নয় তো কি, বঞ্চিতদের সঙ্গী হবার ডাক দিলাম, নিপীড়িতের বন্ধু হবার ডাক দিলাম, এই কথাগুলোর মানে কি? আসলে তুমি হয়তো জানো না আমি কাদের জন্য লিখি। আমার কাজ হচ্ছে যত দুঃখী যত শোষিত মানুষ আছে তাদের জন্য লেখা, তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য কাকিমা। আর তুমি কিনা বলছো এটা আমার ছেদ লেখা, কি বোঝো কতটাই বা জানো? নিজের পেটে ভাত নেই, বাবা মা দুজনকে খেয়ে বসে আছে, সে আবার বাইরে দরদ দেখাতে যাচ্ছে। এ তুমি কি বলছো, ও নিজের মনের আনন্দে সাহিত্য সৃষ্টি করছে আর তুমি ওকে আজে বাজে কথা বলছো? আপনার আশকারাতেই তো মাথায় উঠে বসেছে। বেশ করেছি আশকারা দিয়েছি, তুমি যাও এখান থেকে। দাদাই, আমি আমি আর পারছি না। ভেঙে পড়িস না, ভেঙে পড়িস না, জীবন যুদ্ধে তোকে জিততেই হবে। আমি একদিন স্বপ্ন দেখতাম আমার লেখা দিয়ে এই সমাজের ভণ্ড প্রতারকদের মুখোশ আমি খুলে দিই। আমি পারিনি, কিন্তু তোকে পারতেই হবে, তোকে জিততেই হবে। আমার আশীর্বাদ রইল তোর উপর। আসতে পারি?
আরে এসো এসো, বসো। সেদিন যে কিছু না বলেই তুমি ফোনটা কেটে দিলে। কবি, আমি তোমার সব কবিতা পড়েছি। তোমার কবিতাগুলোই হচ্ছে আমার জীবন। তোমার কবিতাগুলো আমার বেঁচে থাকার কারণ। সে তো বুঝলাম, এখন কি বলবে সেটা বলো। বলবো বলেই তো এসেছি। আমি জানো তোমার সব বই পড়েছি। আচ্ছা, তুমি স্বপ্ন দেখো? স্বপ্ন? হ্যাঁ স্বপ্ন দেখি। কেন, তুমি দেখো না? আগে দেখতাম, কিন্তু এখন আর দেখতে পাই না। মানে? মানে সেটা তুমি বুঝবে না, বুঝলে এরকম করতে না। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। ওই যে দূরে গাছটা দেখছো, সেটা ফুল দেয়, ফল দেয় বলেই সেটা গাছ। আর নদীতে যদি জল শুকিয়ে যায় তাহলে সেটাকে কি নদী বলবে? এই চুপ করো, পেরিয়ে যাও, জাস্ট লিভ। যাচ্ছি, তবে আমার কথাটা একবার ভেবে দেখো। আমায় বলে আমি নাকি লিখতে ভুলে গেছি, আমি তো লিখতে ভুলিনি, আমার কলম যে বোবা হয়নি তার প্রমাণ খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। জানো দীপাদি, আজ আমি জীবনের আশ্বাদ পেতে চাই। কি আশ্বাদ? তা অমিত স্যারকে নিয়ে বাইরে গেলেই পারতে, তা নয় এভাবে একা একা। না গো না, একা নয়, আজকে সে যে আসবে। সে আসবে মানে? সে কে? সে আছে একজন। ওমা, তুমি কি সেই ছেলেটার কথা বলছো? এ তুমি কি করছো গো, ও তো তোমার থেকে অনেক ছোট। এই কারণে আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগে না। তুমি এখন যেতে পারো। হ্যালো। হ্যালো, গুড মর্নিং ম্যাডাম, আমি চঞ্চল বলছি। কি করছেন? কেন, আমার যা কাজ আমি তাই করছি। ও ম্যাডাম, এই আপনার এক দোষ, বড় সোজা সাপটা কথা বলেন। আমি একটু ব্যস্ত আছি, এখন রাখি? না না, মানে শুধু একটা কথা, আসলে ইচ্ছে আছে বইটা এই পুজোতেই বার করব। না, এই সপ্তাহে হবে না। এসব বলে কি হবে ম্যাডাম, রুনা চৌধুরী তো এখন আর তার গন্ডির মধ্যে নেই, এখন আপনি সেলিব্রিটি। হ্যাঁ মানে ওই, আচ্ছা ওই, হ্যাঁ আর ওই দিল্লির ব্যাপারটা রাখছি। হ্যাঁ, ওকে 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 ম্যাডাম, আমি তোমার কথা রেখেছি প্রতীক, আমি আর লিখবো না। আমি জানি, কিন্তু আমি তোমাকে লেখা বন্ধ করতে বলিনি কবি, আমি শুধু তোমাকে এইটুকু অনুরোধ করেছিলাম, তুমি তোমার সত্তাটুকু হারিয়ে ফেলো না। তোমাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। চলো এবার উঠি। কোথায় যাব আমরা? আমার বাড়িতে। কি দেখছো? খুব ভালো, তুমি আমার আরাধ্যা দেবী হবে।
চেষ্টা করব। স্যার, আপনার সাথে দেখা হয়ে গেল, আমার ভাগ্য ভালো। কি ব্যাপার? আরে ম্যাডাম তো লিখতেই চাইছেন না। হোয়াট? তাহলে আর বলছি কি, আমার তো পাবলিশিং বিজনেস একেবারে লস হয়ে গেল। আপনি যান, আমি দেখছি। এবার আবার প্রাণ ফিরে পাচ্ছি, খোলা হাওয়ার কথা শুনেছ কবি? তারাও কিন্তু গল্প বলে, তারাও কিন্তু গান লেখে, তারাও কিন্তু কবিতা বলে। তাদের এই প্রত্যেকটা হাওয়ায় যত গায়ে লাগছে ততই একটা শিহরণ জাগছে। কি জাগছে না? জাগে? সেদিন কি জানা বলছিলে ঘরে বসে? তোমার কবিতায় একটা নতুন অনুভব ফিল করি। তোমার কবিতায় যেন আমি কিছু একটা খুঁজে পাই। তুমিও তো খুব ভালো কবিতা লেখো। না, তোমার মতন না, তোমার মতন একদমই না। আমি চাই তুমি শ্রেষ্ঠ হও, সমৃদ্ধ হও, বিদ্ধ হও। জানো কবি, আমারও একটা বোন ছিল, সেও খুব কবিতা ভালোবাসত। এখনো লেখে না? এখন আর লেখে না, সে সে চলে গেছে আকাশে। কিন্তু কি করে এসব? ও একটা ছেলেকে খুব ভালোবাসত, কিন্তু বাবা মা মেনে নেয়নি, তাই ওরা পালাবার সিদ্ধান্ত নেয়। কিন্তু শেষ পর্যন্ত জীবন থেকেই পালিয়ে যায়। পালাতে গিয়ে একটা গাড়ির অ্যাক্সিডেন্টে। আমি তোমার কষ্টটা খুব বুঝতে পারছি। কষ্ট? আমার কোনো কষ্ট নেই গো, আমি তো আমার বোনের সাথে রোজ কথা বলি। রোজ রাত্রে আকাশের দিকে তাকিয়ে বলি, বোন তুই ভালো আছিস তো? তুই কবিতা লিখছিস তো? ও বলে, হ্যাঁ দাদা আমি ভালো আছি, তুই আমার কবিতাগুলো পড়ে দিস, আমি আরো কবিতা লিখব। যাক, তোমার অনেক সময় নষ্ট করলাম, তাই না? কোথায় তুমি আমার সময় নষ্ট করেছ? প্রত্যেকটা মানুষের কথা বলার মধ্যে দিয়ে অনেক কিছু শেখা যায়। আমিও তোমার থেকে অনেক কিছু শিখেছি। তুমি আবার আসবে তো? নিশ্চয়ই আসবো কবি, তুমি তো আমার অনুপ্রেরণা। তোমার কাছে না আসলে আমি যে নিজের কবিতাই ভুলে যাব। আজ আসি। হ্যালো, আমি অমিত কথা বলছি। বলছি তুমি নাকি লেখালেখা বন্ধ করে দিচ্ছ? তুমি খবর পেয়ে গেছো? ঠিকই শুনেছো। হঠাৎ এরকম একটা সিদ্ধান্ত? আমার নিজের ইচ্ছে। নিজের ইচ্ছে? আর মনে হয় তুমি বোধহয় একটু ক্লান্ত হয়ে পড়েছো। ঠিক আছে, কটা দিন রেস্ট রেস্ট নাও, বিশ্রাম করো, মাথাকে ঠান্ডা করো, তারপর তোমাকে সিদ্ধান্ত বদলাতে হবে। আমার সোনা ডিম্পাস, কি ব্যাপার এভাবে বসে আছো? মাথাটা একটু ধরেছে গো। ধরারই কথা, যা পাগলমো তোমার মাথায় ঢুকেছে! সিদ্ধান্তটা নেবার আগে একবারও তুমি ভাবলে না যার যারা তোমার ভক্ত সেই মানুষগুলোর কথা? তুমি কি জানো তোমার বইগুলোর উপর নির্ভর করে কতগুলো মানুষ সংসার চালায়? Enough is enough, আমি যেটা ভালো বুঝেছি তাই করেছি। তোমার ভালোর জন্যই বলছি। আমি ভালো মনে করেছি তাই আমি সরে এসেছি। কেমন ভালো? আমার ক্ষতির পরিমাণটা কমে এলো। ঈশ্বর তোমাকে সব দিয়েছেন, কিন্তু আমায় বুদ্ধিটা দিন আর আমার ভবিষ্যৎ
আমি বুঝে নেব। যা ভালো বোঝো তাই করো, আমি আসছি। শোন, রুনা প্রতীক নামে একটা ছেলের সঙ্গে খুব ঘুরছে, অমিতকে এই খবরটা দিতে হবে। নিশ্চয়ই দেবো, উনি আমার যে সর্বনাশ করেছেন। আমাকে বলে কি না আপনার পাবলিশার কোম্পানি তা লিখব না। চল চল এক্ষুনি খবরটা দিতে হবে। তাতাই, ও তাতাই, ও রুনা এসেছিস? আয় আয় কাছে আয়, বস বস এখানে। ওফ, তোকে কতদিন দেখিনি, তোকে না দেখলে আমার যা কষ্ট হয়। আমারও খুব কষ্ট হয়েছে তাতাই, তোকে কতদিন দেখিনি বলো তো। তুই কোনোদিন কবিতা লেখা বন্ধ করিস না, তুই কবিতা লিখে যাস। আমি জানি এই লেখার মধ্যেই তুই বেঁচে থাকবি, মানুষের কাছে বেঁচে থাকবি। তোর লেখা নিয়ে আমি কত স্বপ্নই তো দেখেছি। আমি যে সম্মানটা পাইনি, আমি স্বপ্ন দেখি মানুষ তোকে সেই সম্মানটা দেবে একদিন। তুই লিখে যা, তুই পারবি না? হ্যাঁ তাতাই, আমাকে পারতেই হবে। আমি নিপীড়িত দুঃখী মানুষদের জন্য আমি লিখব, যতদিন লিখব তুমি দেখবে আমি ওদের মধ্যে বেঁচে থাকবো। আমি তোমায় কথা দিলাম তাতাই। তুই অনেক বড় হবি, এখন যা কিছু প্রচার হচ্ছে তার থেকে তোর কবিতা অনেক বেশি প্রচারিত হবে। একদিন মানুষের মুখে মুখে তোর কবিতার লাইনগুলো ফিরবে, সেটা যেদিন শুনতে পাবি সেদিন বুঝবি তুই পেরেছিস শোষিত মানুষের কথা বলতে, তাদের একজন হতে। হ্যাঁ তাতাই, কেউ আমায় আটকাতে পারবে না। অমিত না, অমিত চায় যে আমি ওর ব্যবসায়িক ঢঙে লিখব, কিন্তু আমি লিখব না, আমি আমার মতন করে লিখব, আমার ভাবনা দিয়ে। আমি তোমার কথা দিচ্ছি তাতে, আমি লিখব তুমি যেরকম চাও ঠিক সেরকম। তুই খুব কষ্ট দেয় তাই না? তুমি ছাড়ো তো আমার কথা, তুমি আমাকে নিয়ে এত ভাবো কেন? শোনো, শীত আসছে, তুমি কিন্তু সাবধানে থাকবে, কম্বলটা বার করতে একদম ভুলবে না, মনে থাকবে তো? আমি আজ আসি তাতে। আয় মা, আয়। দুর্গা দুর্গা, ভগবান ওকে সুখে শান্তিতে রেখো, ও যেন বড় হতে পারে। দাদা, বলছিলাম আজ বিকেলে আমাকে একটু ছুটি দেবে। কেন রে, আজকাল তুই প্রায় ছুটি নিচ্ছিস, প্রেম টেম করছিস নাকি? না দাদা, আসলে আজকে আমার দিদির মৃত্যুদিন। ঠিক আছে যা, কিন্তু কাল আবার ছুটি যাস না যেন। ধন্যবাদ দাদা। আরে বলুন স্যার, আরে আপনি আবার আসতে গেলেন কেন? আরে আমাকেই তো ডেকে নিতে পারতেন। এক জরুরি কাম হ্যায় জলদি উসকো কারনা পড়েগা। বলুন স্যার। এক পিকচার দেখায়েঙ্গে উস লড়কা কা নাম প্রতীক হ্যায়, উসকো মার কার খতম কর দেনা হ্যায়, কিতনা দিন লাগেগা? কালই হো যাবে। উল্টা পুল্টা নেই বলেগা, ঠিক সে বাত করো। ইসকে আগে এক সাল হামকো ঝুলায়া থা, উসকো এসা মারা থা, ফির আদমি ঠিক হোকর ঘুর রাহা হ্যায়। আরে স্যার, এবারে আর সেটা হবে না, এবারে একদম খালাস করে দেবো। এবার বাঁচনা নেই চাইয়ে। আচ্ছা স্যার, মনটা কি আপনাকে ডিস্টার্ব করে? কি ব্যাপার বলুন তো। তোমার কি মনে হয় প্রতীক, আমি আবার আগের মতো লিখতে পারবো? কেন পারবে না কবি, নিশ্চয়ই পারবে। কিন্তু কি করে, আমার লেখার মধ্যে তো সেটাকেই তো তোমাকে পাল্টাতে হবে কবি। মানুষেরা চায় কবিরা তাদের কবিতায় তাদের কথাই লিখুক, তারা যেন সেটা পড়ে তাদের কথাই মনে করে। আচ্ছা প্রতীক, আমি যদি আবার লিখি
আমি কি মানুষের সেই ভালোবাসা ফিরে পাবো? তুমি পারবে। দেখো, খারাপ সময় তো সবারই আসে, কিন্তু সেটাকে অতিক্রম করে যাওয়াই তো তার শ্রেষ্ঠত্ব, তাই না? হ্যাঁ, তুমি দেখবে আমি আবার লিখব। কালি কালি আঁখে এ গোরে গোরে গাল, আরে আয় আয় আয়। খবর আছে? শোন অমিত বাবু, আমাদের 50,000 টাকা অ্যাডভান্স দিয়েছে রীনাদেবীর কাছে, ওই যে ছোড়াটা আছে। আরে প্রতীক, প্রতীক, প্রতীক নাকি যেন একটা নাম, প্রতীক, প্রতীক, ওটাকে এবারে জানে খতম করে দিতে হবে। সে বলতে হবে না গুলো, সালাকে এমন মাল মারবো না। দেখিস আবার গুলি টুলি করিস না, এই ছুরিও মারবি না কিন্তু, তাহলে পুলিশ ঠিক ধরে ফেলবে। সেই জন্য তো আমিও আজ অফিস কামাই করলাম। অফিস কামাই করলে কি করতে? কাব্য চর্চা করতে? দিল্লিতে তুমি কি করো আমি খুব ভালো করে জানি। কি করি আমি, কি করি? হ্যাঁ, রোজ আমার মেয়ে লাগে তো। তো কি হয়েছে? যাকে তুমি বিয়ে করেছো তার সামনে এ কথা বলতে তোমার লজ্জা করলো না? কেন লজ্জা করবে, তুমি সুন্দরী, তাই তোমায় বিয়ে করেছি, আর তোমার বাপের প্রচুর টাকা, সো আই এম হ্যাপি। ওটাই তো আমার জীবনে সবচেয়ে বড় ভুল, অঙ্ক হয়ে গেছে। বাস, তাহলে আর কি, অঙ্ক যখন ভুলই হয়েছে তখন আর কিছু করার নেই, চলে এসো, কাম। না না, কেন? অন্য কোনো লটার ফটার আছে তুমি কারোর সঙ্গে? মুখ সামলে কথা বলো। গরম বেড়েছে না তোমার? বড্ড গরম বেড়েছে না? চলো তোমায় একটু ঠান্ডা করে দিই, চলো। এই আসছে আসছে, চল দেখি সালাকে একবার দেখি। ওই দাঁড়া। ওই ওই, হ্যাঁ তুই। কি কি হচ্ছে দাদা, কি ব্যাপার? ফলা ফলা
আরে এটা প্রতীক বাবু না? আরে এই প্রতীক বাবু, উঠুন উঠুন, কি হয়েছে? উঠুন উঠুন। আপনি চলুন আমার বাড়ি চলুন। তুমি মদ খেয়েছো? ফুর্তি করতে গেলে একটু মদ খেতে হয় জানো না? ও তোর আকাশ হৃদয় বুকের মাঝে অনেক ভালোবাসা, বুঝলি না রে ওই আকাশে বাঁধবি কোথায় বাসা। মোহনায় চললি ভেসে খুঁজলি না রে কুল, বুঝলি না রে তুই জীবনে করলি কোথায় ভুল। এ যে সত্য উদাহরণ দুখাশি মুখে করলি যে বড়, ও তোর উদার মনের কারণ শুনলি না রে মনের বড়। জানো তো বৌদি, অমিত না আজকাল ম্যাডামকে খুব টাইট দিচ্ছে। বেশ করেছে, ঢিট হয়েছে একেবারে। বিয়ের আগে যা কীর্তি করে বেরিয়েছে না কলেজ লাইফে, জানো না তো একটা নয় অনেকগুলো চড়িয়ে বেরিয়েছে। কাকিমা, মনে দিদি। ও রুনা এসো, বসো বসো। ম্যাডাম সব খবর ভালো? দ্যাটস নট ইউর লুক আউট। কাকিমা আমার তোমার সাথে একটু দরকার আছে। বলো না, এখানে কী বলবে বলো না বাবা। কিন্তু তোমার সাথে আমার খুব ব্যক্তিগত কথা আছে। তাতাই কোথায়? উনি কমলেশবাবুর বাড়ি গেছেন। ও তাহলে আমি আসি। হ্যাঁ হ্যাঁ যাও, বিয়ে দিয়ে ওরে হাইনি যত তো সব। তোরা এইভাবে ডাল গলালি, তাহলে এখন কি হবে তাই ভাবছি। কি করবো বস, বুঝতে পারিনি মালটা টিকে যাবে। তাহলে তোদের পাঠানোটাই আমার ভুল হয়েছে। আমার উচিত ছিল ওটাকে নিজে হাতে শেষ করে দেওয়া। এই মালটাকে কিভাবে কাটাই? ও সালা শুয়োরের বাচ্চা, সালা পয়সা দিয়েছে সহজে ছাড়বে না। কি হবে বাস তাহলে? হবে না কিছুই। আরে আমারও নাম জিত, একটু ভাবতে দে। আমার সঙ্গে খেলা অত সহজ নয়। দেবো নাকি মালটাকে উড়িয়ে? আরে না না, ও সব করতে যাবে না। ও যেমন আমাদের ফাঁসাতে পারে, তেমনি ওর মারণাস্ত্র তো আমাদের হাতে আছে নাকি? সুপারি। হ্যাঁ হ্যালো,
হ্যাঁ তাতাই, হ্যাঁ বলো। তুই কেমন আছিস সুনা? আমি ভালো আছি। কি হয়েছে, কি হয়েছে তোর? কিছু না তাতাই, কিছু হয়নি। রুনা তুই কি সত্যি সুখী? হ্যাঁ তাতাই, আমি খুব সুখী, আমি আমি খুব ভালো আছি। না না, আমার মনে হচ্ছে তুই আমাকে মিথ্যে কথা বলছিস। না না, কি হয়েছে সত্যি সত্যি বলতো। আমি আর পারছি না। অমিত, অমিত কি করে তোকে? ও রোজ রাতে ড্রিঙ্ক করে আসে, আর এসে আমায় মারধর করে। ও চায় আমি 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 ওর মতন করে লিখবো। ও আমার এই লেখাটাকে নিয়ে ব্যবসা করবে, বিক্রি করবে, বিক্রি করে হিবিল আর্ন মানি। কিন্তু অমিত তো এরকম ছিল না। মানুষের পরিবর্তনে সময় লাগে না তাতে। আমিও প্রথম প্রথম ভাবতাম ও বোধ হয় খুব ভালো, তারপর ওর এই মানুষরূপী জানোয়ারটা যখন বাইরে এলো, তখন আমি আমিও ভয় শিওরে উঠলাম। আমি কোনোদিন ভাবিনি অমিত এইরকম এইরকম কিছু করতে পারে। আমি তোর জীবনটা শেষ করে দিলাম মা। না তাতাই, তুমি নিজেকে দোষ দিচ্ছ কেন? তুমি কি করে জানবে অমিত কিরকম? তোমার পক্ষে তো সব জানাও সম্ভব না। না আর সত্যি বলতে, বাইরেটা দেখে তো মানুষের ভেতরটা জানাই যায় না যে সে কিরকম। না না, আমি আমি কি করে এরকম একটা ভুল করলাম, কি করে ভুল করলাম কেন বুঝতে পারলাম না। না তাতাই, তুমি নিজেকে দোষারোপ করছো কেন? তুমি কি করে জানবে বল? আর আর জন্ম মৃত্যু বিবাহ তো ভগবান ছাড়া কেউ জানে না। না না, আসলে আমার আমার কপালে ছিল, সে কপাল তো আর তুমি বদলাতে পারবে না। আমি তো তোকে, তুমি ওরকম বলছো কেন? আমাকে কাউকে না কাউকে হলেও তো বিয়ে করতে হতো, তাই না? কিন্তু আমি নিজেকে কি করে ক্ষমা করব? তাতে তাতে তুমি কাঁদছো? না না মা, আমি কাঁদছি না, খালি অদৃষ্টে আর কত কি লেখা আছে তাই পড়বার চেষ্টা করছি। একদিন আসবি মা, তোকে অনেকদিন দেখিনি। হ্যাঁ তাতে আমি আসব, তুমি কিছু চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি আসব। তাড়াতাড়ি আসিস মা, তাড়াতাড়ি আসিস। হ্যালো তাতাই, আমি এবার রাখি গো। ও আবার যদি এসে দেখে আমি ফোন করছি, আবার খুব চেঁচামেচি করবে। তুমি ভালো থেকো মা। সাবধানে থাকিস মা, খুব সাবধানে থাকবি। স্যার, আমি মালতী বলছি, আপনাকে একটা কথা জানানোর ছিল স্যার, রুনা ম্যাডামের ব্যাপারে। হ্যাঁ স্যার, আপনি তো জানেনই ম্যাডাম কীরকম। আসলে না, আপনাদের সম্পর্কে তিক্তটা বেড়ে যাওয়ার পরে ম্যাডামরা একটা ছেলের সঙ্গে ভীষণ মেলামেশা শুরু করেছে। সেই ছেলেটা প্রায়ই ঘরে আসে, যদিও বলছে যে ম্যাডামের কবিতা ভালোবাসে, কিন্তু আমার মনে হয়, আসলে আপনি তো জানেন স্যার সম্পর্কের গভীরতাটা কীভাবে বাড়ে। কি ব্যাপার, আমাকে দেখে ফোনটা রেখে দিলে? অমিতের কান ভারী করা হয়ে গেছে? না না, মানে না,
তুমি কি আমাকে বোকা ভাবছো মালতী? তাই এতদিন ধরে বুঝতে পারছিলাম না যে আমার সব খবর অমিতকে কে পৌঁছাচ্ছে। বেশ করেছি জানিয়েছি, আমি আপনার সব পর্দা খুলে দেব, আমি স্যারকে সব কথা খুলে বলে দেব। হ্যাঁ যাও যাও, তোমার স্যারের কাছেই যাও, যা ইচ্ছে তাই বলো আমার নামে, আমার কিচ্ছু যায় আসে না। আমার যে সর্বনাশ তা হয়েই গেছে, বেরিয়ে যাও। গেট আউট অফ মাই হাউস। যাচ্ছি যাচ্ছি, তবে এর ফল ভালো হবে না আমি বলে দিলাম। আমি না আপনার লাইফ হেল্প করে দেবো, জেনে রাখুন কথাটা, জেনে রাখুন। হ্যাঁ যাও যাও, দেখবো নতুন করে তুমি আমার লাইফ কি হেল্প করো। আমার জীবনের এমনি এমনি সব রং হারিয়ে গেছে। মোহনায় চললি ভেসে খুঁজলি না রে কুল, বুঝলি না রে তুই জীবনে করলি কোথায় ভুল। এ যে সত্য উদাহরণ, দুখাশি মুখে করলি যে বড়, ও তোর উদার মনের কারণ, শুনলি না রে মনের বড়। আজ সকালে ট্রেন অ্যাক্সিডেন্টে অমিত মারা গেছে। তুই চলবি ওরে সবই যে তোর ধাঁধা, মনি তোকে চলতে বলে মনি তো দেয় বাধা। অনেক রঙে ফুল ফোটালি জীবন ও ফাগুনে, ভাবলে না তুই চলতে হবে প্রেমেরই আগুনে। তোর উদার মনের কারণ, শুনলি না রে মনেরই বারো, ও তোর উদার মনের কারণ, শুনলি না রে মনেরই বারো। রুগ্নাদির হাজবেন্ড নাকি মারা গেছেন, তাই নাকি? হ্যাঁ, আমাকে তো কাল রাতে দিদি বললো। ও কি হয়েছিল বলতো? আরে কালকেই তো আমি তাকে দেখেছিলাম, আর এখানেও বোধ হয় থাকতো না ওরা। না না না, এখানে তো থাকতো না। রুনাদি খুব ভেঙে পড়েছে জানিস। আরে ভেঙে পড়াটাই তো স্বাভাবিক, বল না রুনাদি এখন কত একা হয়ে গেল বল। কিরে তোরা দুজন এখানে আর কি গল্প করছিস? আরে কিছু না, ওই সম্রাটকে কালকের কথাটা বলছিলাম। ও খুব ভেঙে পড়েছে রে। আসলে কি জানিস, গাছের মাটি আলগা হয়ে গেলে গাছ সামনে যাকে পায় তাকে আঁকড়ে ধরে থাকতে চায়। দেখ কিছুই তো করতে পারবো না, কি বা সান্ত্বনা দেবো বলকে। কিচ্ছু করার নেই, শোন না ব্যাপারটা হচ্ছে, আমি শোন না। দেখ প্রতীক, একেই বলে ভগবানের মার দুনিয়ার বার। ঠিক মানে বুঝলাম না রে। মানে স্বনামধন্য কবি রুনা চৌধুরী হাজবেন্ড মারা গেছেন। সে কি আমার আমার আরাধ্যা দেবী এখন বিধবা? হে ভগবান, আমি এখন কি করি? তুমি তুমি ওকে এতটা কষ্ট দিলে, ও যে এত ভালো মহিলা, তুমি ওকে কি করে এতটা আঘাত দিলে? আমি 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 এখনই যাব। না প্রতীক, তুই যাস না, তুই গেলেই ওর লেখনী শক্তি কমে যাবে। আর তাছাড়া তোকে একটা কথা বলা হয়নি, তোকে যে অ্যাটাক করা হয়েছিল, তোকে যে খুন করার চেষ্টা করা হয়েছিল, সেটা ওই অমিত বাবুর নির্দেশেই, মানে ওই রুনা চৌধুরী হাজবেন্ডের নির্দেশে। সে কি? হ্যাঁ আমি ঠিকই বলছি। তুই তুই এসব কি বলছিস? আমার আরাধ্যা দেবী কি এসব জানে? না, জানার কোনো প্রয়োজনও নেই। বিদায় যখন নিয়েছিস তুই বিদায় অবস্থাতেই দূরে চলে যা। তুই ঠিকই বলছিস রে,
অনেকটা দূরে চলে যাব ওর থেকে, অনেক অনেক দূরে। প্রিয় কবি বিদায়। অনেক ভেবে দেখলাম জানো তো, আমি তোমার সঙ্গে থাকলে তুমি কোনোদিন তোমার আসল সত্তায় ফিরতে পারবে না, সেই সত্তায় যেখানে তুমি মানুষের মনিকোটা একটা স্থান করে নেবে, যেখানে তুমি সৃষ্টিশীল হবে। আমি তো সেটাই চাই বলো, আর হয়তো কোনোদিন তোমার সাথে দেখা হবে না, তবে যেখানেই থাকবো তোমাকে মনে রাখবো। মনের কারণ শুনলি না রে মনেরই বারণ, ও তোর উদার মনের কারণ শুনলি না রে মনেরই বারণ। প্রেম জোয়ারে জীবন তরি ফাঁসিয়ে দিলি, সঙ্গে শুধু মনটা রে নিলি। প্রেম জোয়ারে জীবন তরি ভাসিয়ে দিলি, সঙ্গে শুধু মনটা রে নিলি। সঙ্গে শুধু মনটা রে নিলি, ও তোর উদার মনের কারণ শুনলি না রে মনেরই বারণ। এ কি মামুনি, তুমি কান্তাসো? হেরে গেলাম রামু কাকা, আমার আমার জীবনের কোনো হিসেব মিলল না। রামু কাকা, আমার জন্য এক কাপ চা এনে দেবে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আনতে আসি, তুমি বিশ্রাম নাও। আরে ইন্দ্র, কেমন আছিস বল? ভালো আছি। ও দাঁড়া, ওর সঙ্গে পরিচয় করে দিই, ও হলো কবি ডুনা চৌধুরী। নমস্কার। আর এই হলো আমার বন্ধু ইন্দ্র। আপনার কথা তো অনেক শুনেছি কিন্তু পরিচয় ছিল না। ইন্দ্র না খুব ভালো গল্প লেখে জানিস। So it seems that he is very talented. আচ্ছা ম্যাডাম, ইদানিং দেখছি আপনার লেখা তেমন পাবলিশ হচ্ছে না, কেন? আসলে কয়েকদিন আগে ও একটা মানসিক আঘাত পেয়েছে, ওর স্বামী এক্সপায়ার করেছে। আই এম সো সরি। আসলে ম্যাডাম, অতীতের দুঃখটা ভুলে যাওয়াটা কি বেটার নয়? তা নাহলে তো জীবন থেকে সুটাই হারিয়ে যাবে। ও তো ঠিকই বলেছে, কারণ তোর জীবনে এখনো অনেকগুলো দিন বাকি রয়েছে। আপনি একজন লেখিকা, মনের সব দুর্বলতা দূর করে কলমের জোরটা আনুন, দেখবেন কলমের জোর এলেই সব দুঃখ ভুলে যাবে। আপনি তো খুব সুন্দর কথা বলেন। আজ তাহলে আসি। হ্যাঁ আসুন। নমস্কার। নমস্কার। আরে মালতী দি, কি ব্যাপার? তোমাকে দেখতে এলাম, আবার লিখছো নাকি? না তেমন কিছু লিখছি না, কিছু বলবে? কি আবার বলবো, বলার কিছু নেই, এমনি তুমি কেমন আছো? রামু কাকা, মালতী দিকে বসতে দাও। জানেন আপনার লেখা কিন্তু মানুষের মনে অনেক স্থান পেত। স্থান পেত, কিন্তু সেটা অনেক অতীত। ছাড়ুন, আপনার সম্পর্কেও তো অনেক প্রশংসা শুনেছি, আপনিও তো খুব ভালো লেখেন। হ্যাঁ তা লিখি, আপনার মতো অত ভালো লিখতে পারি না। ও কথা বলে আর লজ্জা দেবেন না।
আচ্ছা ইন্দ্র, তুমি কখনো কাউকে ভালোবাসোনি? হ্যাঁ, বেশিজি তো। আমার প্রথম ও শেষ ভালোবাসা হলো কবিতা। ভালোবেসেছি তোমার কবিতাকে, আর সেটাই হলো আমার প্রথম আর শেষ ভালোবাসা। আমি যে সেই কবিতাতে কি শান্তি খুঁজে পাই তুমি বিশ্বাস করবে না কবি। আমি সেজন্যই তো বলছি, তুমি লেখো, আরো ভালো করে লেখো। আমি তো সেই চেষ্টাই করছি। আমি চাই আমি আবার আগের মতো লিখি, আমি আবার সেই দিনের মতন ফিরে আসতে পারবো মানুষের মধ্যে। নিশ্চয়ই পারবে কবি। জানো কবি, আমি সেই দিনটার জন্য অপেক্ষা করে আছি, যেদিন তোমার লেখা সবার মুখে মুখে থাকবে, তোমার লেখা কবিতার বই সবার ঘরে ঘরে থাকবে। তুমি জানো না কবি, তোমার মধ্যে কি পটেনশিয়াল আছে, তুমি কি করতে পারো। আমি সিরিয়াসলি বলছি, তুমি মন দিয়ে লেখো। তুমি সত্যি বলছো? ইয়েস। ইউ আর সিরিয়াস? অ্যাবসলিউটলি। তুই চলবি ওরে সবই যে তোর ধাঁধা, মনি তোকে চলতে বলে মনি তো দেয় বাধা। অনেক রঙে ফুল ফোটালি জীবন ও ফাগুনে, ভাবলে না তুই চলতে হবে প্রেমেরই আগুনে। তোর উদার মনের কারণ শুনলি না রে মনেরই বারো, ও তোর উদার মনের কারণ শুনলি না রে মনেরই বারো। আশায় দুঃখের পথে কাটালি যেদিন, বুঝলি না তুই বুঝলি যখন বেড়ে গেছে ঋণ। মন মাতালি প্রেমের খেলায় লাগলো বড় বেশ, ভাবলি না রে প্রেমের খেলায় জীবন হবে সে। তোর উদার মনের কারণ শুনলি না রে মনেরই বারো, প্রেম জোয়ারে জীবন তোরি ভাসিয়ে দিলি, সঙ্গে শুধু মনটা রে নিলি। প্রেম জোয়ারে জীবন তোরি ভাসিয়ে দিলি, সঙ্গে শুধু মনটা রে নিলি। কতক্ষণ ইন্দ্র? এই তো 10 মিনিট। চলো হাঁটতে হাঁটতে গল্প করি। আচ্ছা, ওই চিঠিতে ওই গানটার মানে কি? বুঝে যাবে। আচ্ছা কবি, তোমার তোমার কবিতার মানটা আস্তে আস্তে কমে যাচ্ছে কেন বলো তো? হয়তো আমার লেখা মানুষের ভালোই লাগছে না। না, মানুষের ভালো লাগছে না বলে নয়, তুমি মানুষকে ভালো লাগানোর মতো কোনো উপাদান দিতে পারছো না। আচ্ছা কবি, তুমি তো মানুষের পূজার ছিলে, তুমি অর্থের পূজারি কি করে হয়ে গেলে? আসলে আমার স্বামী। হ্যাঁ আমি জানি, আমি সব জানি, কিন্তু তোমার স্বামী তো এখন মারা গেছেন, তাই তো? তুমি কি করে জানলে? যাকে এতটা ভালোবাসি তার খোঁজ খবরটুকু রাখবো না? ভালোবাসি মানে? হ্যাঁ কবি,
আমি তোমায় ভালোবাসি, আমি তোমার জীবন পথের পথিক হতে চাই, আমি তোমার জীবনকে আবার রং তুলি দিয়ে রঙিন করে তুলতে চাই। তোমার লেখার মধ্যে যে প্রাণের অভাব আছে সেটা পরিপূর্ণতা পাবে এক প্রকৃত জীবনসাথীর আস্থায়, ভালোবাসায়। আমি সহজ কথা সহজ সরলভাবে সোজাভাবে বলতে পছন্দ করি, তাই সেভাবেই বলছি। কবি, তুমি পারবে, তুমি পারবে, ইউ ক্যান ডু ইট। কিন্তু একা নয়, আমাকে জীবন সাথে করে। আমাকে আরো কিছুদিন ভাবতে দাও ইন্দ্র, আমি আরেকটু ভাবতে চাই। না কবি, আর কিছুদিনের সময় নেই, যা ভাবার তুমি তাড়াতাড়ি ভাবো। দেখো, তোমার এই নিঃসঙ্গ জীবন থেকে যদি মুক্তি চাই তাহলে আমায় বলো। হুম, আজ আমি আসি, আমি কাল আবার আসব তোমার উত্তর জানতে। কোন পথে তুই চলবি ওরে সবই যে তোর ধাঁধা, মনি তোকে চলতে বলে মনি তো দেয় বাধা। অনেক রঙে ফুল ফোটালি জীবন ও ফাগুনে, বাবলে না তুই চলতে হবে প্রেমেরই আগুনে। তোর উদার মনের কারণ শুনলি না রে মনেরই বারণ, ও তোর উদার মনের কারণ শুনলি না রে মনেরই বারণ। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কি করছিস? কেন, আমার যা কাজ আমি তাই করছি। তুই কি সত্যি ইন্দ্রকে ভালোবেসে ফেলেছিস? এর ভবিষ্যৎ কি? কিন্তু ও কি তোকে মেনে নেবে? তুই কি ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস? দেখ, তোরা যদি সত্যি বিয়ে করিস তাহলে আমি ভীষণ খুশি হব। রাখছি, হ্যাঁ। মামুনি, মামুনি, আচ্ছা রামু কাকা, আমি যা চাই তুমি আগে থেকে বুঝতে পারো, তাই না? কেন, এই এতটুকুন বেলা থেকে তোমারে দেখা, যদি এইটুকু না বুঝি তাহলে আমার এখানে না থাকাই চলে। জানো রামু কাকা, বাবা বলতো যে রামু কাকা আমাদের দুজনের থেকে তোকে অনেক বেশি চেনে। বাবু যে আমায় অনেক বড় দায়িত্ব দিয়া গেছে, সেইটা পালন করতে না পারলে ওপরে গিয়া আমি কি জবাব দিমু তারে? আজ আমি বাবার স্বপ্ন পূরণ করেছি, দেখবে আমি আরো অনেক বড় হব। তাই হইও, তুমি খুশি হইলেই হবে। কিরে প্রতীক, এখন কেমন আছিস? এখন একটু ভালো আছি রে ভাই। তাহলে ওষুধগুলো কাজ করেছে বল? যা অবস্থায় তোকে আনা হয়েছিল না? তোদের আমার জন্য তোদের অনেক কষ্ট দিয়েছি না রে ভাই। তুই খুব বুঝে গেছিস, এত বুঝলি কবে থেকে বলতো? তুই ওই কবির সাথে থাকতে থাকতে এত বুঝে গেছিস না রে। কবি, সে আর কবি নেই রে ভাই। তার লেখায় যে ব্যবসায়িক চলচ্চিত্র ধরা পড়েছে তা এখন মানুষের মন জয় করে না। কে বলেছে তোকে ওই কবির কথা বলতে মনে পড়লো? কি নাম জানো? হ্যাঁ, রুনা চৌধুরী। তার লেখা বই এবারে হাইস্ট সেলিং বুক হয়েছে। তুই তুই ঠিক বলছিস ভাই, ঠিক দেখেছিস তুই। হ্যাঁ, আমি কেন, সমস্ত মানুষের মুখে মুখে তো খবরটা ছড়িয়ে পড়েছে। হ্যাঁ, এটাই তো আমি চেয়েছিলাম। আমি ভাবছি ওই মহিলার কথা, কত খ্যাতি পেয়ে গেল বলতো। কিন্তু আমি ভাবছি
এটা কি করে সম্ভব? একটা নিষ্প্রাণ গাছ থেকে কি করে ফুল ঝরতে পারে? তুই আমার একটা অনুরোধ রাখবি ভাই, ফোনিতে না করে বলতো। তুই কালই আমাকে ওই বইটার একটা কপি এনে দিতে পারবি? কালই হবে না, বলছিস যখন ঠিক এনে দেবো। হ্যালো। হ্যালো। হ্যাঁ আমি বলছি। বাবা এতক্ষণ বাদে বলো। আমি জানি আজ তোমার বই ভালোবাসার অন্ধকার পাবলিশ হয়েছে, লক্ষ লক্ষ লোক তোমার বই কিনছে পড়ছে ভালোবাসছে। তোমার প্রশংসায় তো সবাই পঞ্চমুখ, সব নিউজ পেপার টেলিভিশন চ্যানেলে তোমার ইন্টারভিউ বেরোবে, কত কি হবে, তুমি লক্ষ লক্ষ টাকা রয়্যালটি পাবে। তা তুমি গর্ব অনুভব করছো না? না আমি খুশি হচ্ছি না। না কেন? আমি সেই কবিকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম যে কবি সমাজের নিপীড়িত শোষিত মানুষদের কথা লিখত, যে কবির একটা কলমের খোঁচায় সমাজের মুখোশধারী লোকগুলোর রক্ত ঝরত, যে রুনা চৌধুরীর সাথে সমাজের নিপীড়িত শোষিত লোকেরা একাত্ম হতে পারত। আমি খুব চেষ্টা করেছি, বিলিভ মি। যে লিখত নিপীড়িতদের সঙ্গী হওয়ার ডাক দিলাম, বঞ্চিতদের বন্ধু হওয়ার ডাক দিলাম, আয় রে ভাই সময় নাই সময় নাই। আমি হারিয়ে যাচ্ছিলাম ইন্দ্র, কিন্তু তোমার ভালোবাসা পেয়ে আমি আবার নতুন করে বাঁচতে চাইছি। কবি ভালোবাসা শুধু দেয়, ভালোবাসা কিছু চায় না, তাই আমিও কিছু চাই না। আমি শুধু চাই তোমার সৃষ্টিগুলোর মুক্তি। তাই তো আমি সৃষ্টি সুখের উল্লাস ধ্বনি নতুন করে বাজাতে চাই ইন্দ্র। আমি আমি রাখছি, এটা আমার পুরনো অভ্যেস মতো, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। তুমি দেখো ইন্দ্র, আমি আবার নতুন ভাবে সব শোষণ অত্যাচার আর বঞ্চনার বিরুদ্ধে আমি লড়ব, আমি নতুন করে লিখব, তুমি দেখো। আমি তোমার সাথে কাল দেখা করব। ও তোর আকাশ হৃদয় বুকের মাঝে অনেক ভালোবাসা, বুঝলি না রে ওই আকাশে বাঁধবি কোথায় বাসা। প্রিমোহনায় চললি ভেসে খুঁজলি না রে কুল, বুঝলি না রে তুই জীবনে করলি কোথায় ভুল। এ যে সত্য উদাহরণ দুখাশি মুখে করলি যে বড়, ও তোর উদার মনের কারণ শুনলি না রে মনের বড়। এই শঙ্খ, রুনা চৌধুরী ওই নতুন বই ভালোবাসা ভালোবাসাটা কি তুই কিনেছিস? না রে এখনো কিনিনি, কিন্তু ওনার আগের বইটা জানিস তো আমার তেমন ভালো লাগেনি। হো হো, কিন্তু শুনলাম নাকি বইটা খুব ভালো লিখেছে। হুম, আগের বইটা তো ভালোবাসা অন্ধকার, সেটা আমারও খুব একটা ভালো লাগেনি, কিন্তু শুনলাম এই নতুন বইটা নাকি একটা নতুনত্ব আছে। সেটাই তো চাই বল, আমরা কবিতা প্রেমী মানুষেরা তো ওনাদের কাছ থেকে ভালো ভালো উপহারই চাই। শোন তুই একটা কাজ কর, যদি পারিস তো কালকেই গিয়ে মার্কেট থেকে বইটা কিনে ফেল, বুঝলি। হ্যাঁ রে আমি খুব তাড়াতাড়ি কিনে ফেলছি, আসলে ভালো জিনিসের মোহটাই তো আলাদা বল। এই শোন আমি আজ আসি, বুঝলি। আর হ্যাঁ ওই বইটা কিনে পড়ার পর কিন্তু আমায় জানাস, ঠিক আছে? হ্যাঁ নিশ্চয়ই জানাবো, তাহলে আজকে আয়। হ্যাঁ ঠিক আছে, চল চল। হ্যালো, কি ব্যাপার নয়ন, কেমন আছিস? ও হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? বিন্দাস রে, আমার পাবলিশার জানিস খুব ভালো। আমি একটা নতুন গল্প লিখেছি। নতুন বই? হ্যাঁ একটা নতুন বই, নামটা কি দিয়েছি জানিস? অপরাজিতা। অপরাজিতা? হ্যাঁ অপরাজিতা। আমার আরাধ্যা দেবী আবার নিজেকে খুঁজে পেয়েছে, তাই নাকি? হ্যাঁ, এই বাংলার শোষিত নিপীড়িত মানুষদের দুর্দশার কথা আবার সমাজে তুলে ধরেছে। তুই খোঁজ রাখিস না কোনো? না। কেন? তাকে আর বিরক্ত করতে চাই না রে, শুনেছি সে নাকি ইন্দ্রকুমারের সাথে বিয়ে করেছে, সুখী হোক। তুই কাঁদছিস?
না রে, এটা কান্না নয়, হাসি, খুব আনন্দের হাসি রে। আমার দেবী খুব ভালো কবিতা লিখছে রে, সুখে ঘর সংসার করছে, খুব ভালো আছে। চিরদিন আমার দেবীর ভালোই চাইব, চাইব দূর থেকে। শুধু মনটারে নিলি ও তোর উদার মনের কারণ শুনলি না রে মনের।